আপনি কি মেরেছেন? আপনি রসতলায় যাবেন? হ্যাঁ, তাহলে উনি মারা গেল কবে? কবে মারা গিয়েছিল? বলুন, আপনারা মেরেছেন বলছে? আপনারা তো বাড়িতেই ছিলেন। কবে মারা গেল? কবে মারা গিয়েছে? কবে মারা গেল? ম্যাডাম বলুন, কিছু বলুন। জানি না, আমাদেরকে কিছু জানায় না তো, আমরা কিছু কি করে বলবো? আমাদের সাথে আপনারা বডি দেখলেন তো কি অবস্থা, আপনারা আমরা কি করে রবিনসন স্ট্রিটের ছায় জলপাইগুড়িতে 48 ঘন্টারও বেশি সময় ধরে বাবার মৃতদেহ বাড়িতে আগলে রাখলেন মা ও মেয়ে। শুক্রবার দুর্গন্ধ বের হতেই তৎপর হন প্রতিবেশীরা। তারপরই মৃত্যুর খবর পুলিশকে জানান মৃতের স্ত্রী অঞ্জলি কর্মকার। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কিভাবে মৃত্যু ঘটলো, কেনই বা দেহ আগলে রাখা হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন, ঘনিয়েছে রহস্য। জলপাইগুড়ি শহরে 21 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার ঘটনা। সেখানে স্ত্রী মেয়েকে নিয়ে দোতলার বাড়িতে থাকতেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অজিত কর্মকার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন খুব একটা কারোর সঙ্গে মিশতেন অজিতবাবু ও তার পরিবার। বাড়ির জানালা বেশিরভাগ সময় বন্ধ থাকত, এমনকি বাড়ির পাশেই অজিতবাবুর ভাইয়ের বাড়ি, তাদের সঙ্গে সদ্ভাব ছিল না, ফলে বাড়ির ভিতর কী হচ্ছে তা জানা যেত না। তবে মনে করা হচ্ছে দিন কয়েক আগে মৃত্যু হয় অজিতবাবুর, ঘরের ভিতর মশারির মধ্যে সেই মৃতদেহ রেখে দিয়েছিলেন মা ও মেয়ে। মেয়ে অনিন্দিতা কর্মকার উচ্চশিক্ষিতা বলে এলাকায় পরিচিত, তবে মা ও মেয়ে কিছুটা অবসাদগ্রস্ত বলেই স্থানীয় বাসিন্দাদের অনুমান। আজ দেহ উদ্ধারের পর দুজনের বক্তব্যেই যথেষ্ট অসঙ্গতি ধরা পড়েছে। ঠিক কীভাবে কখন অজিত কর্মকারের মৃত্যু হয়েছে তা নিয়ে সঠিক তথ্য দিতে পারেননি দুজনেই। প্রাথমিকভাবে জানা গেছে বাড়ির ছাদে টিনের শেডের নিচে অজিতবাবুর দেহ প্রাথমিকভাবে উদ্ধার হয়। তার গলায় দড়ির দাগও রয়েছে। তবে মৃতদেহ কীভাবে নিচের ঘরে বিছানায় নিয়ে আসা হলো তা নিয়েও প্রশ্ন উঠছে। মা ও মেয়ে ছাড়া ওই বাড়িতে আর কেউ ঢুকেছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাটি খুন না আত্মহত্যা তাও জানার চেষ্টা চলছে। যেটা বললো যে মেয়ে নাকি মাকে বলেছে যে তুমি যদি পাড়া প্রতিবেশীকে বলো তাহলে তোমাকে মেরে ফেলবো, এরকম একটা কথা নাকি বলেছে, কানে আসছে আর কি ওদের। তাহলে কি মানে ওরাই মেরেছে, মেরে রেখেছে, এরকম হতে পারে, মানে সন্দেহ করছেন? এটা তো একটা সন্দেহ আসেই। কি সন্দেহ আসে? সন্দেহ আসে হয়তো মেয়ে রাখছে বা নিজেও সুইসাইড করতে পারে, এটা তো এখন বিচারাধীন ব্যাপার, তদন্তটা হওয়া উচিত। পোস্টমর্টম খুব জরুরি, পোস্টমর্টম পিএম রিপোর্ট কি আসে আর তদন্তটা হওয়া উচিত। জলপাইগুড়ি থেকে সৌরভ দেবের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।